আর এই মুহূর্তে একটি মর্মান্তিক খবরের দিকে নজর রাখবো। যাত্রী বোঝাই বাস পুকুরে পড়ে দুর্ঘটনা। হলদিয়া চক দিবা স্কুলের কাছে কুকরাহাটি রুটে যাত্রী বোঝাই বাসটি উল্টে গিয়েছে। মহিলা শিশু সহ আহত হচ্ছেন প্রায় 12 জন। বাসে 40 জন যাত্রী ছিল বলে সূত্রের খবর। বেপরোয়া গতির জেরে এই দুর্ঘটনা বলে স্থানীয় সূত্রের খবর। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, যাত্রী বোঝাই বাস উল্টে গিয়েছে পুকুরে। হলদিয়া চক দিবা স্কুলের কাছে কুকরাহাটি রুটে এই যাত্রী বোঝাই বাস উল্টে গিয়েছে পুকুরে এবং বেপরোয়া গতির জেরেই এই দুর্ঘটনা বলে সূত্রের খবর। ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে বেশ কয়েকজনকে। জানা গেছে মহিলা শিশু সহ আহত হয়েছেন 12 জন, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসে মোট 40 জন যাত্রী ছিলেন বলে সূত্রের খবর। নিয়ন্ত্রণ হারিয়ে হলদিয়ার পুকুরে পড়লো যাত্রী বোঝাই বাস। বেপরোয়া গতির ফলেই এই দুর্ঘটনা বলে জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা। এই মুহূর্তে ওই বাসটিকে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে, এর পাশাপাশি উদ্ধার করা হয়েছে বাসে থাকা যাত্রীদের। 40 জন মোট যাত্রী ছিলেন ওই বাসটিতে এবং তাদের মধ্যে 12 জন আহত হয়েছেন এবং তাদেরকে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহিলা শিশু সহ আহত হয়েছেন 12 জন, হাসপাতালে ভর্তি হয়েছে তারা। এবং এই মুহূর্তে যেরকমটা জানা যাচ্ছে এখনো বেশ কয়েকজন আটকে থাকতে পারেন এরকমটাই আশঙ্কা করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং উদ্ধার করা শুরু হয়েছে উদ্ধার কাজ। বাসটিকেও তোলা হচ্ছে এই মুহূর্তে, আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। এবং এই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিষ্ণুব্রত পণ্ডা। বিষ্ণু, তোমার কাছ থেকে জানতে চাইবো এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে? যেখানে ড্রাইভারের এই নির্ভুলতার জন্য কিন্তু কার্যত খেসারত দিতে হলো সাধারণ মানুষের। দেখা যাচ্ছে তার সময়টিকে নিয়ন্ত্রণ করার জন্য তাড়াহুড়া করে যখন বাসটি বেরিয়ে আসছিল যাত্রী বোঝাই সেই বাসটি, তখনই কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে একটা খুঁটিকে ধাক্কা মারে এবং পরবর্তীকালে সেই পুকুরে পড়ে যায়। এই মুহূর্তে 12 জন গুরুতর আহত হয়েছেন, তাদেরকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে, অনেকে ছাড়া হয়েছে এবং কয়েকজন এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থা রয়েছেন। তবে সাধারণ মানুষের যেটা দাবি, ড্রাইভার তার দীর্ঘ সময় লেট করার জন্য, সেই সময়টি অতিক্রম করার জন্য, নির্দিষ্ট স্থানে পৌঁছানোর জন্য তড়িঘড়ি করে বাস চালাতে শুরু করেন, তখনই নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটা খুঁটিকে, পরে তারা সেই বাস চলে যায় নঞ্জুলিতে, তখনই কিন্তু এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় মানুষ এবং প্রশাসনকে খবর দেওয়া হয়েছে এখনই বাসটিকে ক্রেন দিয়ে তোলার চেষ্টা করা থাকছে, কারণ যদি কোনো কেউ আটকে থাকেন তাদেরকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে এমনটাই আমরা প্রশাসনকে জানতে পারছি। একেবারে ধন্যবাদ বিষ্ণু আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি বিষ্ণুব্রত পণ্ডা। এবং যে ছবির দিকে আমরা নজর রেখেছি, বেপরোয়া গতির বলি এবং দুর্ঘটনার কবলে পড়লো একটি যাত্রী বোঝাই বাস। ঘটনায় আহত হয়েছেন 12 জন, বাসে মোট 40 জন যাত্রী ছিলেন বলে সূত্রের খবর। হলদিয়া চক দিবা স্কুলের কাছে কুকরাহাটি রুটে যাত্রী বোঝাই বাসটি উল্টে যায়। স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তারা ঠিক কি বলছেন আমরা একবার শুনবো। হ্যাঁ, কি হয়েছে ঘটনাটা? ড্রাইভার লেটে এসছে, তারা হলো করে তার দিয়ে রাস্তায় খুলছে, খুলে গেটের কাছে কর্ণ করতে পারেনি, গেটটা আছে, গেট আছে, ওই গেটে এসে ধাক্কা মারলো একদম বন্ধু বলবো। ওরা আমার কাগজপত্র এসে কাগজপত্র সমস্ত নষ্ট হয়ে গেছে, আমি এখন হসপিটালে রামগুলো দেখাবো। হ্যাঁ, কি হচ্ছে? নিয়ন্ত্রণ হারিয়ে হলদিয়ার পুকুরে পড়লো যাত্রী বোঝাই বাস। বেপরোয়া গতির জেরেই এই দুর্ঘটনা, এরকমটাই জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।